এখন মেলার জন্য বেরিয়ে গেছি এই দেখো আমরা রেডি এখনো সবাই আসছে আমরা তিনজন এখন সবাই বেরিয়েছি তো তাই আর বাবু ব্যাক করে গেছে আমরা এখন যাচ্ছি মেলায় দাঁড়াও বাবু একটু ধর তো কাকে ধরবি তুই তো চলো মেলায় গিয়ে দেখাবো আমরা কি কি করি আর মেলায় বেরাবো তো গায়ে টোটোতে আস্তে আস্তে আমার ছেলে পড়ে ছিল ঘুমিয়ে টোটোর হাওয়া খেতে খেতে আর এই দেখো এখানে ঘুমিয়ে ঘুমিয়ে আছে এখন আমি কোলে নিয়ে বইব আর এই বওয়াটা যে কি কষ্ট কর কোলে নিয়ে সারাক্ষণ ঘুরবো এখনও কিছুতেই ঘুম থেকে উঠবে না সারা মেলাটা দেখো কোলে কোলে ঘুরে বেড়াবার এখানে দেখো কি মজার নাগরতোলা কী দারুণ লাগছে দেখতে না এই ভিউটাই দারুণ লাগে কিন্তু আমি কোনোদিন উঠিনি আর উঠতে পারবো না আমার প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখো সেই মাথার ব্যান্ডগুলো আছে আর এখানে নাগরতলাটা চড়ছে তো কী দারুণ না এই ব্যান্ডগুলো এই ব্যান্ডগুলো আমার যদি যে একটা মেহত আমি খুব সুন্দর সাজিয়ে রাখতাম আমার ছেলেকেও খুব সুন্দর সাজাই যে ছেলে মেয়ে সবই সমান এইখানে দেখুন গোড়াটা কী সুন্দর ঘুরছে তো যাই হোক আমি ছেলেকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাই আর আমার ছেলে যেহেতু কারোর কোলে যায় না দেখি একবার মাসির কোলে দেবো যদি যায় তো যাই হোক এ দেখো মাসির কোলে দিয়ে দিয়েছি ও গেছে আসলে ঘুমাচ্ছিলো তো ও বুঝতে পারিনি জেগে থাকলে কিছুতেই কারোর করে যেতে চায় না এই যে দেখো মাসির কোলে দিয়ে দিয়েছি আর আমিও অনেক কথা বলছিলাম আর মেলায় যেহেতু অনেক শব্দ সাউন্ড হয় ওর জন্য আমি পরে সাউন্ড রেকর্ড করে দিচ্ছি আর এদিকে দেখো আমরা চলে এসেছি মেলার ভেতরে আর বুনু খাওয়ার জন্য বাইনা করছিলো কী কী নেওয়ার জন্য ওর প্রচণ্ড বায়নাক্কা যা দেখবে তাই নেবে ওর এরকম বায়নাক্কা তারপরে একদম চলো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে ওর কী কী বায়না আছে প্রথমে মেলায় ঢুকেই সব করতে চাইছিল তো যাই হোক চলো আমাদের এবার মেলার ভিতরে ঢোকা যাক তো আমরা চলে এসেছি দেখো এইটাকে কী বলে নাগরদোলার সামনেও চলে এসেছি আর ওইখানে তোমাদের সামনে দেখালাম ওটাকে কি বলে ব্রেক ডান্স ব্রেক ডান্স আর এখানে আমার সোনায় এই আমার বন্ধুরা করছে ভিডিও আর এ দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে আর সবাই চড়ার প্ল্যান করছিলো আর এখানে দেখো ধোয়া বিস্কুট যেটাকে বলে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গলায় জিবে দিলেই জিপ পুড়ে যাওয়ার মতন মানে জিপ জ্বলে যাওয়ার মতন ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা একটা বিস্কুট তো এই বিস্কুটটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল তো আমার বোন প্রথমে খেয়ে নিচ্ছে তারপরে আমিও খাবো পরে ট্রাই করব এই দেখো মেজো বোন প্রথমে খেয়ে নিচ্ছে এই দেখো মেঝে বোন কিন্তু হেভি ধোঁয়া দিতে পারে হ্যাঁ আমাদের এত এলেম নেই যে এত ধোয়া দেবো এই দেখো এই দেখো বোন কী সুন্দর ধোয়া দিচ্ছে হ্যাঁ কিন্তু প্রচণ্ড ঠান্ডা মুখে ই না প্রচন্ড বরফের মতন ঠান্ডা এবার আমার ছোট বোনও দেখে বলছে আমিও খাবো আমিও খাবো তো ছোট বোনও পরে খাবে এই দেখো বোন এখনও আমি বলছি ভিডিও অফ করবো বলছে না না ভিডিও অফ করবি না তো যাই হোক চলো এই দেখো বাবু উঠে গেছে আমাদের এবার আমাকে কিছুই করতে দেবে না দেখো না ওকে গাড়ি চড়তে দেবো ও গাড়ি চড়বে বাট আমি কিছুই করতে পারবো না ও যা করতে হবে ওকে কোলে নিয়ে নিয়েই করতে হবে কারণ ও কারোর কোলেও যাবে না একটুখানিও যাবে না ওকে বইতে বইতে না আমার কোমর ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় দেখো গাড়িতে তুলে দিয়েছি ওই দেখো গাড়িতে চড়ছে আর বেশিক্ষণ কিন্তু চড়েনি হ্যাঁ একটুখানি চড়েই ও অফ হয়ে গেছিলো ও অফ হয়ে গেছিলো না ও কান্নাকাটি করছিলো যে চড়বে না আর ছোটো বুনুরও আর চড়তে ইচ্ছা হচ্ছিলো না ও বলছিল অন্য কিছুতে চড়বে ওই দেখো বাবু প্রথমে ভালোই চড়ছিল কিন্তু তারপরে যেই লোকটা জোরে ঘোরাতে শুরু করলো না তখন থেকেই ও কাঁদতে শুরু করে দিল তারপরে আর নাবি নেব আর কী করা যাবে তো দেখো ও গাড়ি চড়ছিল সুন্দর করেই কিন্তু চড়ছিল এই দেখো কিছু করছিলো না মজা করে গাড়ি চড়তে চড়তেই ওর অবস্থা হয়ে গেল দেখো ও বুনু কিন্তু ওকে চেপে ধরে রেখেছে যাতে ও না পড়ে যায় ও বারবার নেবে যাওয়ারও চেষ্টা করছিল এবার লাস্টে কান্নাকাটি শুরু করার ফলে আমাদের নামিয়ে নিতে হলো ওই দেখো কিভাবে চড়ছে দেখো সুন্দরভাবেই কিন্তু চড়ছিল লোকটা এত জোরে ঘোরাতে শুরু করে দিল যে ওকে নামাতে হলো তো এবারে আমি চলে এসেছি আমার সেই ফেভারিট বিস্কুট খেতে এই দেখো ফেভারিট বিস্কুট না আসলে খাওয়ার খুব ইচ্ছা ছিল মানে মুখ থেকে ধোঁয়া ওড়ানোর খুব ইচ্ছা ছিল তো আমরাও চলে এসেছি একটু ধোঁয়া ওড়ানোর জন্য তো আমাকে যা কিছুই করতে হচ্ছে দেখো আমার ছেলে হাই তুলছে আবার যা কিছু করতে হচ্ছে না আমাকে ছেলেকে সঙ্গে করে নিয়ে করতে হচ্ছে ও কাউকে যাচ্ছে না তো যাই হোক চলো এবার আমি তোমাদের ধোয়াটা দেখিয়ে দিই আসলে প্রচণ্ড ঠান্ডা আমি প্রথমে ভেবেছিলাম এটা প্রচণ্ড মানে গরম হয় ওই থেকে ধোঁয়াটা হয় তারপরে দেখছি না মুখে দেওয়ার পরে দেখছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো দেখো চলো আমার এই দেখো এই দেখো প্রচণ্ড ঠান্ডা আমি কি করছি দেখো সেইটা দেখো কিন্তুই পারছিলাম না এত ঠান্ডা এত ঠান্ডা ওই আর তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আসলে দুটো করে বিস্কুট দেয় আর সবচাইতে মজাদার বিষয় হলো এটা নিয়েছিল মাত্র দশ টাকা অন্য অন্য জায়গায় কত নাই জানি না কিন্তু আমাদের মেলায় নিয়েছিল দশ টাকা আহ বাবুর দিকেও একটু ধোয়া দিয়ে দিলাম ঠান্ডা ধোয়া তো আমাদের এখানে নিয়েছিল দশ টাকা এবার আমি চলে এসেছি ফায়ার পান খাওয়ার জন্য কারণ ফায়ার পানও অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল বাট খেতে পারিনি তো এবারে আমি চলে এসেছি ফায়ার পান খাওয়ার জন্য আর এখানে ফায়ার পান রেডি হচ্ছিল আর বাবুকে একটু অন্য করে দিয়ে দিয়েছিলাম দেখলাম গেল মুরগি মুরগি করছিলো যেহেতু তাই সোনালির করে চলে গেল তো আমি এবার নিয়ে নিচ্ছি ফায়ার পান ওকে একটা লজেন্স কিনে দিয়েছিলাম ওই লজেন্সটাই ও খাচ্ছিলো বারবার ওকে বার করে দিচ্ছিলাম আর ওখানে না ফায়ার পান ওই কাকুটা তৈরি করছিলো তো যাই হোক চলো তোমাদের স্পেশাল তোমাদের স্পেশাল না আমার স্পেশাল ফায়ার পান খেয়ে নিই এর টেস্টটা কীরকম তোমাদের বলবো আর বিস্কুটের টেস্টটা মোটামুটি খারাপ ছিল না ভালো ছিল বাট প্রচণ্ড ঠান্ডা আমার একটু জিপটা ছাড়িয়ে ছালিয়ে গেছিলো আর এখানে আমার ফায়ার পান দেখ রেডি দেখো ফায়ার প্যানে আগুনও ধরিয়ে দিয়েছে এবার আমার মুখে দেওয়ার পালা তো এটা এবার আমার মুখে ঢুকিয়ে দেবে আমার ছেলেকে না অন্য করে দিতে বলছিল কিন্তু আমার ছেলে আবার আমার করে চলে এসেছে খুব বদমাইশ কোনো কিছু করতে গেলে আমাকে করতে দেয় না শুধু ওকে কোলে নিতে হয় মানে ও কারোর কোলে থাকবে না চলে আসবে তো ফায়ার পানটা আমি এবার মুখে ঢুকিয়ে নেব আর সত্যি কথা বলতে যেটা ফায়ার প্যানের টেস্টটা ছিল জঘন্য 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 প্রচুরই জঘন্য তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও